আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাতে বসলাম, সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে আসার জন্য আপনাদের জন্য একটা সহজ একটা মাধ্যম খুঁজে বের করেছি, আর এই মাধ্যমে আপনারা খুব সহজেই ক্রোয়েশিয়া চলে আসতে পারবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের জন্য এরকম অনেক ইনফরমেশান নিয়ে আমি নিয়মিত ভিডিও বানাই থাকি, তো আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন সেজন্য হচ্ছে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে মূল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। আজকে আমি আপনাদেরকে একটা এজেন্সির সন্ধান দিব, যে এজেন্সির মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা ক্রোয়েশিয়া চলে আসতে পারবেন, এবং এর কীভাবে কীভাবে কোন প্রক্রিয়াটা আপনারা করবেন সব ইন ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেউ হচ্ছে যে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এ টু জেড, তাহলে হচ্ছে যে একদম আপনারা পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন আপনারা কখন কী করবেন না করবেন, এদের সাথে কীভাবে যোগাযোগ করবেন। আমি সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো আমি মূল আলোচনায় যাই। এটা হচ্ছে যে একটা ক্রোয়েশিয়ার একটা কোম্পানি, ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানির মতো, তবে সাপ্লাইয়ের কোম্পানির মতো হলো এটা এখানকার খুবই ইস্টাবলিশড একটা কোম্পানি, সাপ্লাই কোম্পানি। এরা হচ্ছে যে ক্রোয়েশিয়ার টপ লেভেলের যেসব ইন্ডাস্ট্রি আছে এদের, তারপরে হোটেল লাইনে যতগুলা ইয়া আছে এদের সবার সাথে খুবই ভালো কোঅপারেট আছে, এবং সবসময় এদের মাধ্যমে আসলে আপনি কোনো রকম কোনো জব বা কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন না, এই দিক থেকে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। এটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার একটা কোম্পানি, সেটা হচ্ছে যার নাম হচ্ছে হাম্বেল হান্টার্স, ঠিক আছে। এটা এদের থ্রুতে যখন আপনি এখানে আসবেন আপনি খুবই নাম মাত্র কিছু সামান্য টাকা দিয়ে আপনি ক্রোয়েশিয়ায় চলে আসতে পারবেন, আর এদের হয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে যে বাংলা দুইটা দেশে, এক হচ্ছে কাতার, দুই হচ্ছে ইউএই, অর্থাৎ এদের অফিস হচ্ছে যে আপনার দুবাইতে আর হচ্ছে যে আবুধাবিতে আর কাতারের মেবি দোহাতে। তো আপনারা হচ্ছে যে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ এদের সব রকমের ইনফরমেশান আমি আপনাদেরকে প্রোভাইড করব, যাতে আপনি হচ্ছে যে এদের সাথে কোঅপারেট করে আপনি আপনার খুব সহজে আপনার ফাইলটি প্রসেস করতে পারেন। এবার আমি এরা কোন কোন পজিশনগুলোতে 2024 সালের জন্য কর্মী আনবে সেই পজিশনগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। এরা ক্লিনার পজিশনের জন্য 150 মানুষ আনবে, রুম অ্যাটেনডেন্ট 500, তারপরে হচ্ছে যে কিচেন হেল্পার আনবে 400, কুক আনবে 100, তারপরে হচ্ছে কুক অ্যাসিস্ট্যান্ট আনবে 100, ওয়েটার আনবে 100, তারপরে রানার আনবে 50 জন। এই হচ্ছে যে টোটাল প্রায় এরা 1500 মানুষ এরা হচ্ছে যে 2024 সালের জন্য আনবে। আর এরা হচ্ছে যে ক্রোয়েশিয়া থেকে এদের ইন্টারভিউ নেওয়ার জন্য 18 তারিখ 19 তারিখ হচ্ছে যে যাচ্ছে হচ্ছে যে দুবাইতে যাচ্ছে। আমি তাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিব, আপনারা হচ্ছে যে সরাসরি আমি সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিব, অর্থাৎ দুবাই থেকে যে এজেন্সিটা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে সেই এজেন্সির আমি একজন রিপ্রেজেন্টেটিভের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং ওনার নামও দিয়ে দিব, আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সেটা। আপনারা তার সাথে ডিরেক্টলি কোঅপারেট করবেন এবং আপনারা 18-19 তারিখে ওখানে গিয়ে ইন্টারভিউ দিবেন। আপনি যদি ডিরেক্ট সিলেক্ট হয়ে যান তারা আপনাকে সাথে সাথে অফার লেটার দিয়ে দিবে। এখানে কোনো এজেন্সি আপনার কাছ থেকে হিডেন চার্জ বা কোনো রকমের কোনো দুই নম্বরইভাবে কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ থাকবে না, সরাসরি ক্রোয়েশিয়ান রিপ্রেজেন্টেটিভে আপনার হাতে হচ্ছে যে অফার লেটার দিয়ে দিবে। আর আবুধাবিতে হচ্ছে যে 21 তারিখ 22 তারিখে হচ্ছে যে ইন্টারভিউ ডেট, আপনারা যারা আবুধাবিতে আছেন তারা হচ্ছে যে ওখান থেকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন, আর যারা কাতারে আছেন তাদের জন্য ইন্টারভিউ ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনারা কাতার থেকে কবে হচ্ছে যে ওখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন, অথবা আপনি সরাসরি তাদের কাতারের অফিসে আপনি ডিরেক্টলি গিয়ে সেখানে গিয়েও আপনি তাদের সাথে কথা বলতে পারেন। আর যারা হচ্ছে যে অন্যান্য মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে আছে তারা হচ্ছে যে আমি আপনাদেরকে দুবাইয়ের একটা তাদের রিপ্রেজেন্টেটিভ এজেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা হচ্ছে যে সরাসরি আপনাদের সিভিটা তাদেরকে পাঠাবেন, এবং সিভি পাঠানোর সাথে সাথে আপনি যেই পজিশনটার জন্য পাঠাবেন সেই পজিশনের একটা শর্ট ভিডিও পাঠাবেন, অর্থাৎ 1 থেকে 2 মিনিটের। আপনি যদি কুক
অ্যাসিস্ট্যান্ট হন, কুক অ্যাসিস্ট্যান্ট রিলেটেড 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও বানাবেন সেটা, আর হচ্ছে যে আরেকটা ভিডিও বানাবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ এটার উপরে, অর্থাৎ আপনি 1 থেকে 1.5 মিনিটের একটা ইংলিশ স্পিচ দিবেন যেটাতে আপনি আপনি কী করেন, আপনার পেশা কী, আপনি কতদিন ধরে এই পেশায় আছেন এই জিনিসটা দিবেন, আর আপনি মিডল ইস্টে যে কত বছর ধরে আপনি মিডল ইস্টে আছেন, অর্থাৎ কত আপনি কত বছর আপনার এটা প্রুভ করতে, এটার জন্য আপনি প্রুভ করবেন হচ্ছে যে আপনি কত সালে যে এই দেশটাতে এন্ট্রি নিয়েছেন। আপনি যদি দুবাইতে থাকেন আর দুবাই কত সালে আপনি আসছেন সেটার এন্ট্রি সিলটা হচ্ছে যে আপনি এই ডকুমেন্টসগুলোর সাথে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠিয়ে দেবেন। তার মানে আপনি কী কী ধরনের ডকুমেন্টস যদি হোয়াটসঅ্যাপে পাঠান, আপনার সিবি, তারপরে হচ্ছে যে আপনি কত সালে ওই দেশে এন্ট্রি নিয়েছেন সেইটা, আপনি যেই কাজ করেন সেই কাজের একটা শর্ট ভিডিও, তারপরে হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে 1 থেকে 1.5 মিনিটের একটা ইংলিশে একটা স্পিচ, এই কয়েকটা জিনিস আপনি একসাথে করে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপর আপনাদেরকে দিয়ে রাখছি সেই হোয়াটসঅ্যাপে হচ্ছে যে আপনি আপনার এই ডকুমেন্টসগুলো পাঠাবেন। তারা যদি প্রাইমারি আপনাকে সিলেক্ট করে তাহলে হচ্ছে যে তারা জুমের মাধ্যমে আপনার আরও একটা ইন্টারভিউ নিবে, আর ওই ইন্টারভিউটা আপনি যখন সিলেক্ট হবেন তখন হচ্ছে যে তারা আপনাকে অফার লেটার দিয়ে দিবে। তো এই হচ্ছে যে এই প্রক্রিয়াটার মাধ্যমে হচ্ছে যে আপনি আপনার এই প্রসেসটা করতে পারেন এদের মাধ্যমে, কারণ এরা হচ্ছে যে আপনাকে দুবাইয়ের যে অ্যাড্রেস আর হচ্ছে যে কাতারের যে অ্যাড্রেসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে যে ওদেরই রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে। তো ওরা হচ্ছে যে ভলিউমের লোকজন নিয়ে কাজ করে, ওরা নিজেরা হচ্ছে যে ডিরেক্টলি এগুলা প্রসেসিং করে না, ওরা হচ্ছে যে এই এজেন্সিগুলো দিয়ে সব কিছু প্রসেসিং করে আপনাকে আনে নিয়ে আসবে। আর এখানে আপনাদের টাকা পয়সার ব্যাপারটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে হচ্ছে যে টাকা পয়সা আপনার 7,000 থেকে 7,500 দেরহাম, অর্থাৎ দুবাইয়ের দেরহাম বাংলা টাকা হিসাব করলে প্রায় আপনার 2,50,000 টাকার মতো এরকম হবে। এখানে হচ্ছে যে আপনার এয়ার টিকিট ছাড়া, বিএফএস ফি ছাড়া শুধু এই টাকাটা তাদেরকে দিতে হয়, এই টাকাটা দিয়ে আপনি প্রসেস করবেন, ওভারঅল আপনার 4 থেকে 4.5 লাখ টাকার মতো খরচ হবে, এই টাকায় হচ্ছে যে আপনারা ক্রোয়েশিয়া চলে আসতে পারবেন। তো এটা ছিল আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, আমি আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে সব ধরনের সকল ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখবো। তো আপনারা এদের মাধ্যমে কাজ করে আপনারা কিন্তু ক্রোয়েশিয়া আসতে পারেন, এবং আমি এদের শতভাগ এদের সাথে কথাবার্তা বলে আমি এদের অফিসে গিয়েও খোঁজখবর নিয়ে আসছি, এবং এদের মাধ্যমে আমাদের বাংলাদেশি, ইন্ডিয়া, নেপাল, ফিলিপিনি অনেক ভাই এখানে আসছে, তো আমি তাদের সাথেও কথা বলছি, জেনে শুনে আজকে আমি আপনাদেরকে একটা এজেন্সির সন্ধান দিলাম, আপনারা হচ্ছে যে এদের মাধ্যমে কাজটা করতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোনো কিছু জানার দরকার থাকে, আমি হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গেলে আপনি দেখতে পাবেন যে আমার ফেসবুক পেজটা আমি ওখানে দিয়ে মেনশন করেছি, তো আপনারা চাইলে ওই ফেসবুক পেজের থেকে আমাকে সরাসরি মেসেজ দিয়ে আপনারা জানতে পারেন, কোনো কিছু যদি জানার আপনাদের আগ্রহ থাকে আপনারা আমাকে সেখানে জানাতে পারেন। এছাড়াও যদি আরও কিছু প্রয়োজন হয় আমি আপনাদেরকে সবসময় আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, কোনো রকমের কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আবার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি যে বাংলাদেশি ভাই বারাদার এখানে আসুক, এখানে ইউরোপে আসার জন্য চেষ্টা করুক, কারণ বাংলাদেশের যে অবস্থা, জব মার্কেটের যে অবস্থা, আর মিডল ইস্টেরও কন্ডিশন খুব একটা ভালো না, হয়তো বা কাজ করতেছেন যে টাকা পয়সা ওইরকমভাবে কোনো আর্ন করা আসলে আগে থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, তো যারা সুযোগ আছে যাদের আসার তারা অবশ্যই ট্রাই করেন, করে আপনারা চলে আসেন, আর যতটুকু সাপোর্টের প্রয়োজন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকুন, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।